12 ভোল্টের ডিসি মোটর দিয়ে একটি ফ্যান তৈরি করব, রিচার্জেবল ফ্যান। সো বুঝতেই পারছেন রিচার্জেবল একটা 12 ভোল্টের পাওয়ারফুল ফ্যান তৈরি করব আমরা এই ভিডিওটির মাধ্যমে। সো আমি চেষ্টা করেছি, আপনারা ইকুইপমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে আপনার বাজেট কিরকম হবে। আমি সরাসরি বাজেট বলবো না, যা যা ইকুইপমেন্ট আমি ব্যবহার করব চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, এতে করে আপনারা বুঝতে পারবেন যে ওভারঅল কত খরচ হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এই ভিডিওতে এই তিনটা আমার কাছে ডিসি মোটর আছে, সো এই তিনটা ডিসি মোটরের মধ্যে এই 775 যে ডিসি মোটর এটা আমরা আসলে ফ্যান তৈরির জন্য ব্যবহার করব না, এটা ড্রিল তৈরির জন্য বা অন্যান্য কাজের জন্য বেস্ট, কিন্তু ফ্যানের জন্য বেস্ট না। এই কারণে রিচার্জেবল ফ্যানের জন্য বেস্ট না, কারণ হচ্ছে এটা নয়েজও হবে প্রচুর, পাশাপাশি হচ্ছে ব্যাটারির এম্পিয়ার সে প্রচুর অপচয় করবে। তো আমরা এই কারণে 775 ডিসি মোটর ব্যবহার করব না। আপনারা সিমাম চেয়েছিলেন যে ভাইয়া এই লম্বা মাথাওয়ালা যেটা এটা দিয়ে ফ্যান তৈরি করেন, তো আপনারা চাইলে এটা দিয়ে তৈরি করতে পারেন। এটার জন্য কোন ধরনের পাখা ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি, এই ভিডিওতে আমি মূলত এটা ব্যবহার করবো। সো আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, সমস্ত সার্কিট বা কানেকশন সেম টু সেম থাকবে, শুধু মোটরটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এবার আসা যাক, এই লম্বা সফট যদি ব্যবহার করেন তাহলে আপনারা চাইলে এই ধরনের পাখাগুলো ব্যবহার করতে পারেন। এইগুলো 8 ইঞ্চি বা 9 ইঞ্চির পাখা হয়ে থাকে, 14 ইঞ্চির মেবি পাখা, আর এটাও বড় পাখা, এটাও 14 ইঞ্চির পাখাই। তো এই ধরনের পাখাগুলো ব্যবহার করতে পারবেন যদি আপনারা চান। তারপরে আরো কিছু পাখা আছে আমি দেখাচ্ছি, আর এই পাখাটাও মনে হয় 9 ইঞ্চি বা 8 ইঞ্চির পাখা, সো আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন। তবে এইখানে একটা বিষয় বলে দেয়, আমি যেই কারণে এই মোটরটা ব্যবহার করছি না এই ভিডিওতে, সেটা হচ্ছে এটাকে যদি আমরা এইভাবে কানেক্ট করি একেবারে লেগে যাচ্ছে না, কিছুটা লুজ থাকছে। সো এখানে আপনারা কিছু একটার মাধ্যমে হচ্ছে আপনাকে এটাকে কানেক্ট করতে হবে, এমসিল এর মাধ্যমে হচ্ছে এটাকে একদম লাগিয়ে দিতে পারেন, এতে করে আপনি এই মোটরটা দিয়েও ফ্যান তৈরি করতে পারবেন। আর এগুলো সব সেম, এগুলোর যে আপনার হোলটা দেখতে পাচ্ছেন পাখার একদম সেম, সো আপনি এখান থেকে যে কোনোটা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো এই যে বড় পাখা যেগুলো দেখালাম এগুলো, এটা ব্যবহার করলে আমার যেটা সুবিধা, কারণ আমার একটা পাখা খুব পছন্দ হয়েছে, আমি তাই চেষ্টা করছি এই ভিডিওতে সেই পাখাটা ব্যবহার করার। সো আমি মূলত হচ্ছে এই যে এই ধরনের পাখাগুলো ব্যবহার করব, এই পাখাগুলো আমার কাছে ভালো লেগেছে। তবে এই পাখাগুলোর একটাই সমস্যা, সেটা হচ্ছে পাখাগুলোর ওজন বেশ বেশি, তবে দেখতে সুন্দর বলেই হচ্ছে আমি এই পাখাগুলো ব্যবহার করব। আদারওয়াইজ যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার চার্জিং ব্যাকআপটা একটু বেশি দরকার, সবসময় মনে রাখবেন পাখা যত বড় হবে, পাখার ওজন যত বেশি হবে, আপনার চার্জিং ব্যাকআপ কিন্তু তত কম হবে। আর যখন কিনা আপনি পাখাটা পাতলা হবে, ধরেন এই পাখাটা যদি আপনি ব্যবহার করেন, এটা কিন্তু একদম পাতলা একটা পাখা, এবং এটার বাতাসটা আপনি অনেক দূর পর্যন্তও যাবে, আপনার চার্জিং ব্যাকআপটা বেশি পাবেন। যে কোনো এই তিনটা চারটা পাখা আছে আমার কাছে, যে কোনো একটা পাখা আমি এখান থেকে ব্যবহার করব। সো আপনার বাসায় যদি বাচ্চা টাচ্চা থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা ফ্যানের সামনে একটা নেটের ব্যবস্থা করবেন, বা জালি যেটাই বলেন না কেন, খাবারের ব্যবস্থা করবেন যাতে বাচ্চাদের হাতে না লাগে। চেষ্টা করবেন মোটরটাকে হাতে নিয়ে হার্ডওয়্যার দোকানে যেতে, এতে করে আপনার সুবিধা হবে। আপনি হার্ডওয়্যার দোকানে গিয়ে বলবেন আমাকে একটা টি অ্যাঙ্গেল বা টি শেপ দেন, তাদেরকে পিভিসি পাইপ দেওয়া হবে। এই পিভিসি পাইপটার মধ্যে হচ্ছে আমাদের মোটরটাকে আমরা ভিতরে দিকে এভাবে সেট আপ করতে পারবো। যারা কিনা মোটর নিয়ে যাবেন না তাদের জন্য বলে দিচ্ছি এটার মেজারমেন্টটা কি হবে। এটা নর্মালি হচ্ছে 2 ইঞ্চি, সো আপনারা যদি স্কেল ধরি এইভাবে বরাবর তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 ইঞ্চির একটা টি শেপ বা টি অ্যাঙ্গেল। এটা কিনবেন, কেনার পর বলবেন যে এটার মধ্যে অ্যাডজাস্ট হয় এরকম একটা পাইপ দেন, এটার মধ্যে দেখেন এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, এতে করে আপনার মেজারমেন্ট আরো সহজ হয়ে গেল। আপনারা বলবেন এটার মধ্যে অ্যাডজাস্ট হয় এরকম একটা পিভিসি পাইপ দেন, এবং এই পিভিসি পাইপটা হচ্ছে আপনারা 1 ফিটের মতো কিনে নেবেন। সো এগুলোর দাম খুব একটা বেশি হয় না, সো কম বেশি এগুলো হচ্ছে হার্ডওয়্যার দোকানে, আমার আসলে মনে থাকে না আমি একই সময় কিনে নিয়ে আসি তো একসাথে অনেকগুলো। এইটা এটা হচ্ছে উপরের কভার, আর এইটা দেখেন 6 ইঞ্চির কিছুটা বেশি আছে, চাইলে কিছুটা কম নিতে পারেন, 5 ইঞ্চির পাইপ বা 4.5 ইঞ্চির পাইপ নিতে পারেন। এবং এই পাইপটাকে আমি নিয়ে এখানে 3.5 ইঞ্চির কিছুটা কম, যদি আমরা সেন্টিমিটারে ধরি আমরা হচ্ছে 8.5 সেন্টিমিটার নিয়েছি। সো এই পাইপটা কাটতে বেশ কষ্ট হয়েছে, বেশ মোটা সোটা পাইপ, তো কালার হচ্ছে এটা মেন কালার এইটা, এবং এটাকে পরবর্তীতে হচ্ছে আমি স্প্রে রং করে এটাকে সাদা রং করে নিয়েছি, জাস্ট আমাদের আউটলুকটা যেন ভালো আসে তার জন্য। এরকম 2টা টুকরা প্রয়োজন হবে, তবে হচ্ছে আমরা 2টা টুকরা কেটে নিয়েছি, সো দেখতেই পাচ্ছেন একটা উপরের জন্য একটা নিচের জন্য। এই টুকরাটার মধ্যে যে কাটাটা হয়েছে রাউন্ড শেপটা, এটা হচ্ছে এই পাইপটার মাপ নিয়ে, এই পাইপটার নিচের অংশের মাপ নিয়ে এই যেভাবে কাটা হয়েছে, যাতে এই পাইপটা এটার মধ্যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়, তার কোনো স্কোয়ার শেপ কাটা হয়েছে। এখানে মূলত আমি একটু বড় সাইজের সুইচ ব্যবহার করবো, যেহেতু 12 ভোল্টের মোটর, তবে এর থেকে ছোট সাইজেরটা ব্যবহার করতে পারেন, তবে একেবারে ছোট সাইজের যেটা থাকে ওটা ব্যবহার করবেন না, কেননা এইটা দিয়ে বেশ ভালো এম্পিয়ার পাস হবে, তারগুলো গরম হবে, সো সুইচটাও যেন ওই রকম ধারণ ক্ষমতা থাকে, সুন্দর মতো এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়, সে মাপ অনুযায়ী কেটেছি। এবং একটা সকেটের ডিসি সকেটের মাপ নিয়ে কাটা হয়েছে, এবং এই পাশে আরেকটা ছোট্ট হোল দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা মোটরের যে স্পিড কন্ট্রোলার সেটা ব্যবহার করবো এটার জন্য। ওকে, এই যে গোল রাউন্ড শেপটা, এটার নিচে হচ্ছে আমাদের এই নিচের যে পার্টটা আছে এটাকে হচ্ছে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। পরের কভারটা আছে, এটার মধ্যে আমাদের সুইচ সকেট যেগুলো আছে সেগুলোকে আমরা যথাস্থানে বসিয়ে ফেলবো।
ডায়োড প্রয়োজন হবে। ডায়োডটা হচ্ছে 1N5408 অর্থাৎ 3 এম্পিয়ারের একটি আমরা ডায়োড ব্যবহার করব, যাতে আমরা এটাকে 3 এম্পিয়ারে ইনপুট দিতে পারি, অথবা আমরা 1 এম্পিয়ারও যদি ইনপুট দিই তাহলে আমাদের এই ডায়োডটা কাজ করবে। ডায়োডের যে সাদা অংশটা থাকবে, কাটা মাথা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্ত, আর এই পাশেটা হচ্ছে অ্যানোড প্রান্ত। অর্থাৎ কালোর দিকটা থাকবে আমাদের এই DC সকেটের দিকে, সাদা অংশটা থাকবে আমাদের সুইচের দিকে। আপনার সকেটের দিকে হচ্ছে কালো প্রান্ত, আর সাদা দাগ দেওয়া অংশটা থাকবে হচ্ছে সুইচের দিকে। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। এখন আমরা এটাকে সোল্ডার করে ফেলব। দুইটা লাল তার আমাদের প্রয়োজন হবে। একটা লাল তার হচ্ছে আমাদের সুইচের আউটপুট থেকে আমরা নিব, সো আমি এমনিতেও তার বেশি নিই, সো আমরা এটাকে হচ্ছে সোল্ডার করে ফেলব। আরেকটা লাল তারকে হচ্ছে আমরা এই যে ডায়োডের যে প্রান্তটা আছে এই প্রান্তের সাথে সোল্ডার করে দিব। এখন আমরা DC সকেটের সাথে দেখতে পাচ্ছেন দুইটা তারকে হচ্ছে এভাবে একত্রে ছিঁড়ে নিয়েছি, অর্থাৎ আমরা এটাকে একটা প্রান্ত বানিয়েছি আর এখানে দুইটা প্রান্ত। এর কারণটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। জাস্ট আমরা এই দুইটাকে হচ্ছে এই দুইটা যে DC সকেটের যে নেগেটিভ দুইটা প্রান্ত আছে এই দুইটার মধ্য দিয়ে এইভাবে কানেকশন করে ফেলব। এখন আমরা সোল্ডারিং করে নিব। তবে এখানে দেখেন একটা লাল দাগ দেওয়া আছে, এটা দিকে হচ্ছে কালো তারকে আমরা সোল্ডার করবো আর এখানে হচ্ছে লাল তারকে। যদি দেখেন যে আপনার পাখার বাতাস পিছনের দিকে যাচ্ছে তাহলে হচ্ছে এই দুইটা তারকে পরিবর্তন করে দিবেন, অর্থাৎ লাল তারের জায়গায় কালো তার আর কালো তারের জায়গায় লাল তারকে জাস্ট পরিবর্তন করে দিলে দেখবেন আপনার ফ্যানের বাতাসটা সামনের দিকে যাবে। আমরা এখানে দুইটা তারকে সোল্ডার করে নিব। একটু গ্রিন কালার করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, তাকে আমি যেভাবে হচ্ছে ভিতরের দিকে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা নেবেন। আর এর মধ্যে হচ্ছে মোটরটা এভাবে সেট আপ করে রাখবেন। আপাতত তারটা আছে, এই তারটাকে আমরা হচ্ছে লম্বা আমাদের যে স্ট্যান্ড আছে আমরা এই স্ট্যান্ডের মধ্য দিয়ে এই PVC পাইপের মধ্য দিয়ে ভিতরের দিকে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এই দুইটাকে এভাবে জাস্ট অ্যাডজাস্ট করে ফেলবো। অ্যাডজাস্ট করার পর আপনার চাইলে একটু সুপার গ্লু লাগিয়ে নিতে পারেন, এমনিতে অনেক মজবুত হয়ে যায়, সো আর কোনো কিছু করার দরকার নেই। এইখান থেকে হচ্ছে আমরা মোটরের দুইটা তার পেয়ে গেলাম। তো এটা একটু মনে রাখবেন এই দুইটা তার হচ্ছে মোটরের, আমরা এটাকে আপাতত এখানে রাখছি। স্পিড কন্ট্রোলার, এখন আপনার স্পিড কন্ট্রোলার যে কোনোটা ব্যবহার করতে পারেন। এটার দাম বর্তমানে একটু দামটা বেশি দেখলাম, 330 টাকা বা 40 টাকার মতো। আমি যখন কিনেছিলাম এটার প্রাইস পড়েছিল 280 টাকা, তখন একটু দামটা কম ছিল, এখন দামটা আসলে বেড়ে গেছে। 300 বা 350 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন, এবং এটা দিয়ে আপনারা 775 মোটরকেও মোটামুটি স্পিড কন্ট্রোল করতে পারবেন। কারণ এই ডিভাইসটা হচ্ছে 12 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত এবং 10 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে, আমি স্পেসিফিকেশনে দেখলাম। সো তার মানে হচ্ছে আমাদের 12 ভোল্টের যে কোনো ছোটখাটো আমরা ফ্যান তৈরির যে মোটরগুলো ব্যবহার করি সেগুলো এটা দিয়ে অনায়াসে কন্ট্রোল করতে পারবো এবং পারফেক্টলি কন্ট্রোল হবে। আপনার চাইলে এটাও ব্যবহার করতে পারেন, যাদের একটু বাজেট কম একটু কম দামি স্পিড কন্ট্রোলার ব্যবহার করবেন, তাহলে দেখা গেল আপনার ফ্যান তৈরির যে বাজেটটা সেটা কিছুটা চিপ প্রাইসে হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু এটা ছিল এই কারণে আমি এটাই ব্যবহার করছি, আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য আমার ফ্যানের জন্য পারফেক্ট কাজ করবে, সো আমি এই কারণে এটা ব্যবহার করছি। পিছনের দিকে লেখা আছে পাওয়ার প্লাস পাওয়ার মাইনাস এবং মোটর প্লাস এবং মোটর মাইনাস, অর্থাৎ মোটরের যে প্লাসটা সেটা এটার সাথে কানেক্ট হবে আর মোটরের মাইনাসটা এটার সাথে। আর পাওয়ার প্লাস এবং পাওয়ার মাইনাস হচ্ছে যে পজিটিভ ব্যাটারি থেকে পজিটিভ আসবে এবং নেগেটিভ সেই দুইটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করব। ওকে, সো আমি জাস্ট এখন আপাতত এই যে আমাদের ফ্যানের যে কানেক্টর দুইটা বা তার দুইটা আমরা এই দুইটাকে হচ্ছে আমাদের এই মোটর প্লাস এবং মাইনাসের সাথে কানেক্ট করে ফেলবো। তারকে কানেকশন করেছিলাম কালো তার, এই দুইটা তারে যে কোনো একটা কালো তারকে হচ্ছে আমরা পাওয়ার মাইনাসের সাথে কানেকশন করব। এখানে দেখবেন পাওয়ার মাইনাস লেখা আছে, এটার সাথে হচ্ছে কানেকশন করে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন ডায়োড ছাড়া যেটা আছে অর্থাৎ সুইচের অপর প্রান্তে যেই তারটা থাকবে এই তারটাকে হচ্ছে এই পাওয়ার প্লাসের সাথে আমরা কানেক্ট করব। ফ্যানের জন্য ব্যাটারি নির্বাচন, সো আপনারা যদি লিড এসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনার একটু অন্য প্রসেসে যেতে হবে, সেটা হচ্ছে আপনাদের এটার সাথে একটা অট চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। আর যদি এই ধরনের লিড ব্যবহার করেন তাহলে কোনো কিছু ব্যবহার করতে পারেন না, কারণ এটার সাথে BMS যেটা থাকে সেই BMSটা হচ্ছে আপনার ওভার চার্জ লো চার্জ প্রোটেকশন দিয়ে থাকে। তো এতে করে আপনারা এক্সট্রা কোনো সার্কিট বা অটোকাট সার্কিটের ঝামেলায় যেতে হবে না। সে এগুলো দিয়ে 9টা ব্যাটারি দিয়ে আমি প্যাক তৈরি করেছি, তো যারা প্যাক তৈরি করতে পারেন না এর উপর কিন্তু ভিডিও আছে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে গেছলে আপনারা হচ্ছে সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন কিভাবে এরকম 9টা ব্যাটারি দিয়ে আপনারা প্যাক তৈরি করতে পারেন। এবং এটার যে হিসাবটা থাকে, যেমন আমার এই ব্যাটারিগুলো প্রত্যেকটা 2 এম্পিয়ার নেই, ধরেন ওভারঅল ধরলাম আমরা 1.5 এম্পিয়ার করে আছে, তাহলে তিনটা সারি যেহেতু তাহলে আমরা পাচ্ছি 4.5 এম্পিয়ারের মতো। সো আপনারা চেষ্টা করবেন 2 এম্পিয়ারের ব্যবহার করতে, এতে করে হচ্ছে আপনার 6 এম্পিয়ারের প্যাক হচ্ছে 9টা ব্যাটারি দিয়ে হবে। তো যদি 2 এম্পিয়ারের ভালো ব্যাটারি হয় তাহলে ব্যাকআপটাও ভালো পাবেন, আর যদি ব্যাটারি খারাপ হয় তাহলে ব্যাকআপটা কম পাবেন। এটা মাথায় রাখবেন যে ব্যাকআপ কম বেশি কিন্তু আমাদের এই ডিজাইনের উপর হয় না, ব্যাকআপ কম বেশি সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাটারির উপর। কালোতারটাই ব্যাটারি কালোতারের সাথে আমরা সোল্ডার করবো, আর লাল তারটাকে লাল তারের সাথে জাস্ট সোল্ডার করে দিব। স্পিড কন্ট্রোলারটা আছে, এটার ভেরিয়েবল রেজিস্টরটাকে কানেকশন করতে হবে আমাদের যে বোর্ড আছে সেই বোর্ডের সাথে।
অ্যাসেম্বলিটা খুব সাবধানে এবং খুব যত্ন সহকারে করবেন। এবং আমাদের এই যে এই পার্টটা, এটা লাগানো একটা বেশ জটিল কাজ হয়ে যাবে। এর কারণ হচ্ছে আমরা এটাকে আগে নিচের দিকে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, যদিও বেশ শক্তপোক্তভাবে লেগে গেছে। সো আমাদের এই জিনিসটাকে আরেকটু সুন্দর মতো অ্যাডজাস্ট করতে হবে। সো এটাকে সময় নিয়ে অ্যাডজাস্ট করবেন। করার পর হচ্ছে এই উপরের অংশটাকে সুপার গ্লু দিয়ে লাগাবেন। এই ব্যাটারিটা কিন্তু এইভাবে রাখবেন না, এটাকে ডাবল সাইডেড কস্টেপ বা গ্লু গান কোনো কিছু দিয়ে শক্তভাবে এটা যেন এইভাবে লেগে থাকে, মুভমেন্ট না করে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সরালে যেন এটা সরে না যায়, একটা জায়গায় স্থির থাকে ব্যাটারিটা, সেজন্য ভালোভাবে এটাকে লাগিয়ে নেবেন। সো আমি ডাবল সাইডেড কস্টেপ ব্যবহার করছি। সো দেন হচ্ছে আমরা এই উপরের পার্টটাকে সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। এই মোটরে দেখতে পাচ্ছেন দুইটা হোল করা আছে। এই হোলে হচ্ছে এই ধরনের ছোট দুইটা নাট লাগানো যায়। সো আমরা এর মাপ নিয়ে, অর্থাৎ এইখানে যে সার্কেলটা আছে এই সার্কেলের মাপ নিয়ে আমরা এরকম ভাবে হচ্ছে এটাকে একটা পিভিসি পাইপের টুকরা দেখতে পাচ্ছেন এটাকে কেটে নিয়েছি। এটা হচ্ছে এটার মধ্যে আমরা নাট দিয়ে লাগাবো। লাগানোর পর এটার মধ্যে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। পিছনের জন্য আরেকটা অংশ নিয়েছি, এটাকেও আমরা সুপার গ্লু দিয়ে পিছনের দিকে লাগিয়ে নিব। কোনো একটা কাগজ বা কোনো ফর্ম জাতীয় কোনো কিছু যদি দিয়ে দেন তাহলে ভালো, ভাইব্রেশনটা কম হবে, এতে আপনার মোটরটা কাঁপাকাঁপি কম করবে। আমি এখন পাখাটা লাগিয়ে নিচ্ছি, এরপর আমাদের ফ্যানটাকে চালু করে দিচ্ছি। এবং আপনারা ভেরিয়েবল যে আছে বা স্পিড কন্ট্রোলার আছে সেটার সাহায্যে হচ্ছে এই ফ্যানের স্পিডটাকে একেবারে শূন্য লেভেল থেকে ধীরে ধীরে বাড়াতে এবং কমাতে পারবেন। এবং ফ্যানের যে গতিটা আছে সেটা আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন যে প্রচণ্ড বাতাস হয় এই ফ্যানটা। এবং ওভারঅল দুজন ব্যক্তির জন্য পারফেক্ট একটা ফ্যান বলতে পারেন, যে দুজন পাশাপাশি বসলে খুব সুন্দর মতো বাতাস খেতে পারবেন এবং শরীর মোটামুটি ঠান্ডা হবে। তো এটা খুবই পাওয়ারফুল একটি ফ্যান হয়েছে। সো আপনারা নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে ফ্যানের বাতাসটা কীরকম। অবশ্যই সেম মোটর ব্যবহার করার চেষ্টা করবেন। সো আমি যে ধরনের কম্পোনেন্ট বা যেভাবে ব্যবহার করেছি, যদি আপনারা এইভাবে তৈরি করেন আশা করছি আপনাদের ফ্যানটাও প্রচণ্ড বাতাস দেবে এবং সুন্দরভাবেই এনজয় করতে পারবেন এই গরমে। আর ব্যাটারিটিকে চার্জ করার জন্য আমি এই ধরনের একটি অ্যাডাপ্টার ব্যবহার করব। আপনাদেরকে রিকমেন্ড করবো 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার ব্যবহার করার জন্য, যদি আপনি 9টি ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করেন তাহলে। সো 3 অ্যাম্পিয়ার আমার কাছে মনে হয় যে ভালো, যদি আমরা এই ধরনের 18650 ব্যাটারি দিয়ে, অর্থাৎ 9টি ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করি তার জন্য। সো গাইস, এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।